এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বিভিন্ন অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। যদিও করোনা আবহাওয়ার কালকালে এবছর রাজ্যে এই দুটি পরীক্ষা বাতিল করা হয়। ফলাফলের পর রাজ্যের বিভিন্ন আন্দোলন দেখাতে ছাত্রছাত্রীদের মধ্যে। স্পর্শ সভাপতি ডক্টর ভবতোষ সাহা ঘোষণা করেন, ত্রিপুরা মধ্য শিক্ষা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রায় 100% পাশের ঘোষণা দেন। যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ফ্রিভোটো এক দুটি পরীক্ষা অনুপস্থিত ছিলেন তারা অকৃতকার্য হয়েছে। তবে পর্ষদ সভাপতি আবেদন করেন, এই ফলাফল যারা অসন্তোষ প্রকাশ করেছেন তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। তাদেরকে প্রত্যেকে বিদ্যালয়ে 30 তারিখের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। সেপ্টেম্বর মাসে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি। আপনারা জানেন যে আমরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল পরীক্ষা কিন্তু হয়নি, কিন্তু তথাপি ছাত্রদের আগের পারফরমেন্স যেমন মাধ্যমিকের জন্য ক্লাস 9 এবং 10-এর পারফরমেন্স আর 12-এর জন্য মাধ্যমিক 11 এবং 12-এর পারফরমেন্সের ভিত্তিতে আমরা ফলাফল প্রকাশ করেছি। এই ফলাফল প্রকাশ করার পর কিছু কিছু অসম্মতি ধরা পড়েছে, ছাত্রদের পক্ষে কিছু অভিযোগ আছে যে বিভিন্ন বোর্ডে আরও অনেক বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, আমরা কেন কম দিয়েছি ইত্যাদি। তা আমরা যে নাম্বার নিয়ে এসেছি স্কুলের মাধ্যমে সেগুলো চেকিংয়ের জন্য আমরা গত সপ্তাহে আমাদের সমস্ত রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে টিচারদের রিকোয়েস্ট করেছিলাম, আপনারা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারগুলো আবার পুনরায় দেখে যান, আপনারা দেওয়ার নাম্বারটা আমাদের রেকর্ডে ঠিকঠিক করেছে কিনা। এতে খুব একটা ইয়ে হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অসম্মতি ধরা পড়েছে। এছাড়া যে সমস্ত শিক্ষক মহাশয়রা এসেছেন এবং মাঝে ইন বিটুইন কিছু কিছু স্কুল থেকে আরেকটু জেনারেশন এসছে, বারবেলি রিটেন কোনো কোনো স্কুল থেকে এসএমসি মেম্বাররাও এসছেন, এসে ছাত্র অসন্তোষ কথা বলেছেন এবং কিছু ছাত্র অসন্তোষ হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ছাত্র অসন্তোষ হয়েছে। এই সবের প্রেক্ষাপটে আমরা প্রথমেই রেজাল্টটাতে অন্যান্য বছর কী হতো, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন মার্কশিট দিয়ে দেওয়া হতো, মার্কশিট হিসেবে দেওয়া হতো। এবার যেহেতু পরীক্ষা হয়নি, কাজের একটু স্থগতি ছিল, আমরা শুধু রেজাল্টটা ওয়েবে দিয়েছিলাম, মার্কশিটটা দেওয়া হয়নি। তো মার্কশিট আসার পরে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যা যা শুধু কোয়ালিফাই করেছে তাদেরই মার্কশিট দেওয়া আছে, সার্টিফিকেট দেওয়া আছে। বাকি ইতের কেসগুলো আমরা রিভিউ করেছি মাস্টারমশাইদের রেকর্ড দেখে আর আমাদের রেকর্ড মিলিয়ে সেসব রিভিউ করা হয়েছে এবং সমস্ত ঘটনা পর্যালোচনা করে উচ্চ সরকার এবারের করোনা আবহাওয়ার জন্য একটা সিম্পেথিক দৃষ্টিভঙ্গি নিয়েছেন এবং অ্যাজ মেনি পসিবল সবাইকে প্রায় পাশ করিয়ে দেওয়া হয়েছে মিনিমাম নাম্বার দিয়ে। 100% করা হয়েছে? 100% হয়নি, মানে যারা নাম নথিভুক্ত করেছে বিভিন্ন স্টেজে একটা দুইটা একদম পরীক্ষা দেয়নি তারা তো পাশ করার প্রশ্ন নেই, অন্তত কোনো জায়গায় একটা বা দুটো পরীক্ষা দিয়েছে সেই সব প্রায় সবাইকে পাশ করে দেওয়া হয়েছে। তাদের মার্কশিট কালকে দেওয়া হবে। হ্যাঁ, এরপরেও যারা পাশ করতে পারেনি যেমন হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যালে বেশ কিছু ছাত্র অ্যাবসেন্ট ছিল, যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল ইজ পার্ট অফ দ্য এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল ছাড়া কিন্তু তাদের পাশ করানো যাবে না। তাদের জন্য আমাদের ইয়ে হচ্ছে আগামী সেপ্টেম্বর 1 থেকে 10 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আবার পুনরায় নেওয়া হবে তাদের জন্য, সেটা তাদের জন্য অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, যদি অ্যাটেন্ড না করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। তারপর আমরা আগেও বলেছি এখনও বলছি যে এই ফলাফল যারা প্রকাশ হওয়ার পর যারা অসন্তুষ্ট হবে তাদের জন্য আমরা পুনরায় পরীক্ষা নিতে চাইছি, পরীক্ষা নেব এবং সেটা সেপ্টেম্বরে নেওয়া হবে। এই ব্যাপারে যারা সন্তুষ্ট নয় তারা 23 আগস্টের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন দেবে এবং বিদ্যালয় থেকে সেটা বোর্ডের কাছে 25 আগস্ট মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। মাধ্যমিকে ইম্প্রুভমেন্ট টেস্ট দুটি সেকেন্ডারিট আছে, ইম্প্রুভমেন্ট টেস্ট মানে পাশ করে গেছে কোনো একটা সাবজেক্টে সে হয়তো 40 পেয়েছে,
সে আরো বেশি চায়, তার জন্য আমাকে কেটে দিতে হবে। এরকম দুটি কেটে আছে। রিপোর্ট খবর ত্রিপুরা।